রুদ্র, প্রযত্নে আকাশ। তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে, তুমি কি এখন আকাশ জুড়ে থাকো? তুমি কি এখন উড়ে বেড়াও তুলোর মতো, পাখির মতো? তুমি জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছো, তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র। আচ্ছা, তোমার কি পাখি হয়ে উড়ে ফিরে আসতে ইচ্ছে করে না তোমার সেই ইন্দিরা রোডের বাড়িতে? আবার সে নীলক্ষেত, শাহবাগ, পরিবাগ, লালবাগ চষে বেড়াতে ইচ্ছে তোমার হয় না? এ আমি বিশ্বাস করি না, ইচ্ছে ঠিকই হয়, পারো না। অথচ একসময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে। ইচ্ছে যদি হতো সারা রাত না ঘুমিয়ে গল্প করতে, করতে। ইচ্ছে যদি হতো সারাদিন পথে পথে হাঁটতে, হাঁটতে। কে তোমাকে বাধা দিত? তোমার জীবন হাতের মুঠোয় ছিল, এ জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছ। আমার ভেবে অবাক লাগে, জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই। ওরা তোমাকে ট্রাকে উঠিয়ে মিঠে খালি রেখে এলো, তুমি প্রতিবাদ করতে পারোনি। আচ্ছা, তোমার লালবাগের সেই প্রেমিকাটির খবর কি? দীর্ঘ বছর প্রেম করেছিলে তোমার যে নেলিখালার সাথে, তার উদ্দেশ্যে তোমার দিস্তা দিস্তা প্রেমের কবিতা দেখে কি ভীষণ কেঁদেছিলাম একদিন। তুমি আর কারো সঙ্গে প্রেম করছো হে আমার সইত না, কি অবুজ বালিকা ছিলাম। তাই কি, যেন আমাকেই তোমার ভালোবাসতে হবে, যেন আমরা দুজন জন্মেছি দুজনের জন্য। যেদিন ট্রাকে করে তোমাকে নিয়ে গেল বাড়ি থেকে, আমার খুব দম বন্ধ লাগছিল। ঢাকা শহরটিকে এত ফাঁকা আর কখনো লাগেনি, এত হাহাকারও আর কখনো জমেনি। আমি ঢাকা ছেড়ে সেদিন চলে গিয়েছিলাম ময়মনসিংহ। তোমার ঘরে তোমার বাক্স ভর্তি চিঠিগুলো হাতে নিয়ে জন্মের কান্না কেঁদেছিলাম। আমাদের বিচ্ছেদ ছিল 4 বছরের, এত বছর পরও তুমি কি গভীর করে বুকের মধ্যে রয়ে গেছিলে সেদিন আমি টের পেয়েছি। আমার বড় হাসি পাই দেখে এখন তোমার শয়ে শয়ে বন্ধু বেরোয়। তারা তখন কোথায় ছিল যখন পয়সার অভাবে তুমি একটি সিঙাড়া খেয়ে দুপুর কাটিয়েছ? আমি না হয় তোমার বন্ধু নই, তোমাকে ছেড়ে চলে এসেছিলাম বলে। এই যে এখন তোমার নামে মেলা হয়, তোমার চেনা এক আমি বোধহয় অনুপস্থিত থাকি সেই মেলায়। যারা এখন রুদ্র রুদ্র বলে মাতম করে তারা তখন কোথায় ছিল আমি বুঝি না। শেষ দিকে তুমি শিমুল নামের এক মেয়েকে ভালোবাসতে, বিয়ের কথাও হচ্ছিল। আমাকে শিমুলের সব গল্প একদিন করলে, শুনে তুমি বোঝো নিয়ে আমার খুব কষ্ট হচ্ছিল, এই ভেবে যে তুমি অনায়াসে প্রেম করছো, তার গল্প শোনাচ্ছ। ঠিক এই রকম অনুভব একসময় আমার জন্য ছিল তোমার। নির্ঘুম রাত কাটাবার গল্প শুনে আমার কান্না পায় না বলো? তুমি শিমুলকে নিয়ে কি কি কবিতা লিখলে তা দিব্যি বলে গেলে, আমাকে আবার জিজ্ঞেসও করলে কেমন হয়েছে, আমি বললাম খুব ভালো। শিমুল মেয়েটিকে আমি কোনোদিন দেখিনি, তুমি তাকে ভালোবাসতে যখন নিজেই বললে তখন আমার কষ্টটাকে আর বুঝতে দিইনি। তোমাকে ছেড়ে চলে গেছি ঠিকই, কিন্তু আর কাউকে ভালোবাসতে পারিনি। ভালোবাসা যে যাকে তাকে বিলোবার জিনিস নয়। আকাশের সঙ্গে কত কথা হয় রোজ, কষ্টের কথা, সুখের কথা। একদিন আকাশ ভরা জ্যোৎস্নায় গা ভেসে যাচ্ছিল আমাদের, তুমি 2-4টি কষ্টের কথা বলে নিজের লেখা একটি গান শুনিয়েছিলে, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি দিও। মংলায় বসে গানটি লিখেছিলে, মনে মনে তুমি কার চিঠি চেয়েছিলে? আমার, নীলিখালার, শিমুলের? অনেকদিন ইচ্ছে তোমাকে একটি চিঠি লিখি। একটা সময় ছিল তোমাকে প্রতিদিন চিঠি লিখতাম, তুমিও লিখতে প্রতিদিন। সেবার আরমানি টোলার বাড়িতে বসে দিলে আকাশের ঠিকানা, তুমি পাবে তো এই চিঠি। জীবন এবং জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না, তবু মানুষ আর বাঁচে কদিন বলো? দিন তো ফুরোয়, আমার কি দিন ফুরোচ্ছে না? তুমি ভালো থেকো, আমি ভালো নেই। ইতি সকাল।